শাম্মী খানম লিখেছেন আমার হাজব্যান্ড নরমস্বরম এবং ভদ্র কিন্তু হঠাৎ করে এক প্রবাসী লোকের স্ত্রীর পাল্লায় পড়ে তার সঙ্গে ব্যবচারে লিপ্ত হয় পরবর্তীতে হাজব্যান্ড সব স্বীকার করেছে আমার কাছে মাপও চেয়ে মাপো চেয়েছে কিন্তু আমি কিছুতেই তাকে আগের জায়গায় স্থান দিতে পারছি না তার সকল হক আদায় করছি কিন্তু শ্রদ্ধা করতে পারছি না তার প্রতি আগের ভালোবাসা ফিরিয়ে আনা যায় কীভাবে দেখুন বোন আল্লাহ তালা আপনার প্রতি রহম করুন আমরা আপনাকে বলতে চাই যে কোনো পাপ কোনো অপরাধ করার কেউ যদি সত্যি অবাক করে ফিরে আসে তাহলে তার কেমন যেন এ অপরাধ তিনি কখনও করেননি ব্যাপারটা সেরকম অতএব তার গুণা যেরকম মোচন হয়ে যায় একদম তার প্রোফাইল থেকে ডিলেট হয়ে যায় ক্লিন হয়ে যায় তো একজন মানুষ হিসাবে আমরাও তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে সেভাবে দেখা উচিত এটা হলো আল্লাহর ফয়সালাকে মেনে নেওয়ার অংশ আল্লাহ সুসমাত যেখানে তাকে ক্ষমা করে দিয়েছেন অপরাধটা করেছেন মূলত আল্লাহর অবদ্ধ হয়ে আপনার অবদ্ধ হয়ে অর্থাৎ আপনার নাফরমানি এখানে করেন নাই মূলত নাফরমানিটা এটা আল্লাহর করেছেন আল্লাহ নিষেধাজ্ঞাকে লঙ্ঘন করেছেন হ্যাঁ আপনারও হয়তো হক কিছুটা নষ্ট হয়েছে কিন্তু এখানে মূলত আল্লাহর হকটা নষ্ট হয়েছে তারপরও তিনি আল্লাহ আব্বুল আলমিনের কাছে ক্ষমা চাওয়ার পর যদি আল্লাহ মাফ করে দেওয়ার ওয়াদা করেছেন এবং হাদিস ঘোষণা দিয়েছেন আফতায়ব আদাম বিকম আল্লাম্বাল আজ ব্যক্তি কোনো পাপ থেকে কোনো অপরাধ থেকে তবা করবে তার কোনো অপরাধই নেই এরকম হবে তো সেক্ষেত্রে আল্লাহ রব্বুল আলমিনের বান্দা হওয়ার পর আপনি কেন তাকে আটকে রাখবেন বা তার উপরে শক্ত মনোভাব রাখবেন আপনি তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা উচিত এবং তাকে উদারতার সাথে মাফ করে দেওয়া উচিত বলে আমি মনে করি সেই সাথে আপনি চেষ্টা করবেন যথাসম্ভব তাকে তার আগের জায়গায় ফিরে আনার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন আপনার অন্তরে তার প্রতি ভালোবাসা তৈরি করে দেয় ভালোবাসা তৈরির জন্য যে আমলগুলো আছে বেশ বেশি সালাম দেওয়া হাদি উপ ঢোকন দেওয়া নবী আমন সাদাম শিক্ষা দিয়েছেন তার অগোচরে তার জন্য দোয়া করা সে আমলগুলো আপনি বেশ বেশি করবেন এবং কারোর মাধ্যমে আপনি কাউন্সেলিংয়ের ব্যবস্থা করবেন আল্লাহ তালা আপনার প্রতি রহম করুন সেই সাথে আমরা বলে রাখি প্রসঙ্গত স্বামী স্ত্রী হোক বা যে কেউ হোক কোনো অন্যায় বা পাপের কথা এটা অন্যের কাছে বলে বেড়ানো গল্প দিতে গিয়েও বলে বেড়ানো বা নিজের ক্লারিফাইয়ের জন্য প্রয়োজন ছাড়া বলে বেড়ানো সেটা অনুচিত সেটা গুনাহের কথা কারণ নিজের পাপের জন্য আরেকজন সাক্ষী বানিয়ে ফেলানো তবাক করবেন আল্লাহর কাছে মানুষকে শোনানোর কোনো প্রয়োজন নেই এর মাধ্যমে লাভের চাইতে ক্ষতি বেশি হয় দুনিয়া এবং আকারত উভয় জগতে তবে হ্যাঁ যদি কোথাও বাধ্য হয়েছেন কেউ বলতে বা তার পাপের কথা মানুষ জেনে গেছে তিনি নিজে থেকে বলেন নাই তাহলে সেটা ভিন্ন কথা এরপর প্রশ্ন করেছেন শারমিন আক্তার আপনি লিখেছেন বর্তমান যুগটাই বিজ্ঞাপনের অনেক কোম্পানি তারকাদের মাধ্যমে নিজেদের পণ্যের বিজ্ঞাপন বানায় শোরুম উদ্বোধনের জন্য তারকাতে ইনভাইট করে পণ্যের গুণাগুণ না জেনে শুধু পয়সা কামানোর জন্য বিজ্ঞাপনের মডেল হওয়া পণ্যের সাফাই গাওয়া ইসলামিক কতটুকু সমর্থন করে দেখুন বিজ্ঞাপনে যদি কেউ অংশগ্রহণ করেন এবং সেটা যদি হালাল হয় হারাম কোনো পদ্ধতিতে না হয় পণ্যটাও হালাল আর বিজ্ঞাপন যেটা প্রচারিত হচ্ছে সেখানেও হারাম কিছু নেই বলে সেটা না যায়জ বা হারাম কোনো কাজ নয় তিনি শ্রম দিয়ে পারিশ্রমটি মানে সেটা জায়জ আছে ওই পণ্যের তিনি যদি জানেন যে এই পণ্যটা ক্ষতিকর বা এই পণ্যটা আপনার অসদ উপায় তৈরি করা বা এটা অবৈধ বা হারাম তাহলে সেক্ষেত্রে সেটার বিজ্ঞাপনে অংশগ্রহণ করা বা সেটার প্রচারণায় সামিল হওয়া অবশ্যই গুনাহের কথা এটা যিনি প্রচার করবেন তার দায় তিনি এড়াতে পারবেন না যদি এরকম কিছু থাকে আর যদি সেরকম কিছু না থাকে তাহলে সেক্ষেত্রে ওইটার সাফাই গাওয়াতে ওইটা ভালোটাকে ভা নিজে যতটুকু জানেন ভালো সেটাকে ভালো বলাতে কোনো অসুবিধা নেই এটা অনেকটা আমাদের বিভিন্ন সলিসিটর বিভিন্ন উকিল যারা আছেন তাদের মতো তারা যদি কোনো একটা কেস জানেন যে এটাতে তার ক্লায়েন্ট অন্যায় করেছেন তাহলে সেক্ষেত্রে তার ক্লায়েন্টকে বাঁচাবার জন্য কৌশল অবলম্বন করা মিথ্যা কথা শিখিয়ে দেওয়া বা তার পক্ষে মিথ্যা কথা বলা যেটা জানেন তার বিপরীতটা বলা এগুলো সবগুলোই কিন্তু অন্যায় এবং অপরাধ তিনি যেটাকে সত্য জানবেন সেটার পক্ষে তিনি কাজ করতে পারেন বিজ্ঞাপনের ব্যাপারটাও ঠিক একই রকম